তোমরা দেখছো তপনদার বাংলা এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বাংলা বিষয়ে সমস্ত প্রকার নোটস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের আলোচনা করব ভাষা পাঠ এই অংশের বাক্য তত্ত্ব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি আলোচনা করছি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার আলোচনা করো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার যথা সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এছাড়াও মিশ্র বাক্য রয়েছে সরল বাক্য এক বা একাধিক উদ্দেশ্য পদ ও একটি সমাপিকা ক্রিয়াযুক্ত একটি বিধিয় পদ দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে যেমন মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল জটিল বাক্য যে বাক্যে একটি প্রধান উপবাক্য এবং এক বা একাধিক অপ্রধান বা নির্ভরশীল খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে যেমন যখন মাঝরাত তখন শঙ্করের ঘুম ভেঙে গেল যৌগিক বাক্য একের বেশি প্রধান খণ্ডবাক্য বা অন্তত দুটি স্বাধীন উপবাক্য প্রদান্নয়ী অব্যয় দ্বারা যুক্ত থাকলে তাকে যৌগিক বাক্য বলে যেমন মাঝরাতে যেমন মাঝরাত হল এবং শঙ্করের ঘুম ভাঙল এছাড়াও গঠনগত দিক থেকে এক প্রকার বাক্য হল মিশ্র বাক্য যার গঠন প্রকৃতি নিম্নরূপ সরল এবং জটিল থেকে মিশ্র বাক্য একটা অদ্ভুত শব্দ হল যখন মাঝরাত তখন শঙ্করের ঘুম ভাঙল সরল যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্য মেঘ জমেছে ছেলেরা মাঠে ফুটবল খেলা বন্ধ করল এবং বাড়ি চলে গেল জটিল যৌগিক মিশ্র বাক্য যখন মাঝরাত শঙ্করের ঘুম ভাঙল আর সে একটি সাপ দেখল এবং সেটাকে তাড়াতে চাইল যৌগিক ও যৌগিক বাক্য মিলে মিশ্র বাক্য মাঝরাত হল এবং শঙ্করের ঘুম ভাঙল আর সাপটাকে দেখতে পেল কিন্তু তাড়াতে পারল না